বন্ধুরা ডাব্লিউ পিএসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা রেলওয়ে গ্রুপ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমাদের ম্যাথের ক্লাস চলছে আজকে ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন করবো এই টাইপ অফ কোশ্চেন প্রায় প্রতিটি সিফটি এক দুটো করে কোশ্চেন অবশ্যই জিজ্ঞেস করা হচ্ছে আমি আশাবাদী আজকে ক্লাসে যে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে এখান থেকে এক কিংবা দুই টাইপ অফ কোশ্চেন তোমাদের সিপ্টে অবশ্যই জিজ্ঞেস করা হবে তো সেশনটা মধ্যে শেষ পর্যন্ত দেখতে থাকবেন অভিয়াসলি চ্যানেলে যারা প্রথম করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাই করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে স্ক্রিনে বন্ধুরা আজকে ক্লাসে ফার্স্ট পেন্ট দেখতে হচ্ছে ফার্স্ট পয়েন্ট আছে আমাদের এখানে এক্স প্লাস ওয়ান বাইক্স কোশ্চেন যদি থ্রি হয় তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান কত হবে তো নিজের থেকে ট্রাই করো নিজের থেকে কোশ্চিনগুলো অ্যান্সার করো এই কোশ্চিনটা এই ধরনের প্রায় প্রতিটা সিপ্টেই থাকছে যে এক্স প্লাস ওয়ান বাই ভ্যালু দিয়ে দেওয়া হচ্ছে কখনো এক্স স্কোয়ার কখনো যেটা আছে তোমাদের আলাদা কিছু কিউব দিয়ে কখনো এক্সটু দেবার ফোর দিয়ে কখনো একটাতে স্কোয়ার থাকছে একটাতে থাকছে না এই নিয়ে কিন্তু খুব ভেরিয়েশনভাবে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে এক্সামে তো নিজের থেকে করো জাস্ট এখানে কি দু সেকেন্ডের অ্যান্সার দু সেকেন্ডে অ্যান্সার করে দেওয়া যায় যে এর কারেক্ট অ্যান্সারটা কী হবে দেখে দেখে উইদাউট পেন পেপার এই অ্যান্সারটা হয়েছে তো অ্যান্সার কী হবে আমাদের এখানে সেভেন এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কী হবে এখানে সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু যদি থ্রি হয়ে থাকে তাহলে আমাদের কী হয়ে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা ইজক টু কী হবে আমাদের এখান থেকে এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার মাইনাস টু এখানে মান বসিয়ে দোক এ স্কোয়ার এখানে তিন তিনের ভ্যালু এখানে কত তিন তিকেন নয় মাইনাস টু ইজ কাস্ট আমাদের কত চলে আসবে সেভেন সেভেন আমাদের অ্যান্সার অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার আসলে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই কোয়েশ্চিনটায় যদি আমাদের এখানে কিউবের মান বের করতে বলা হতো তাহলে আমরা কী করতাম যদি এখানে দুটোতে যদি কিউব থাকতো তাহলে এখানে কিউব থাকলে আমরা কী করবো যে কিউব থাকলে মাথায় রাখবে যে এ কিউব মাইনাস থ্রি এ কিউব মাইনাস থ্রি হবে আমাদের কিউব থাকলে এবার যদি টু দি পাওয়ার ফোর থাকে টু দি পাওয়ার ফোর থাকলে অন্তত এই তিনটে মাথায় রাখো যে টু দি পাওয়ার যদি ফোর থাকে তাহলে কী করবে যদি পাওয়ার যদি ফোর থাকে তাহলে আমাদের এই যে এক্স স্কোয়ার প্লাস আছে এটার পুরোটারই আমাদের হোল স্কোয়ার হয়ে যায় তার মানে এখানে যে এ স্কোয়ার তার এই পুরোটার হোল স্কোয়ার মাইনাস একটা মানে এই ভ্যালুটা আগে বসিয়ে নেবে এই ভ্যালুটা আগে মানটাকে বের করে নেবে অ্যাকচুয়ালি আমাদের হয়ে থাকে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এটার মান বের করার তো প্রথমেই শিখিয়ে দিলাম যে এর মান কীভাবে বের করবে এর মান বের তাহলে হোল তো মাথায় রাখবে এই তিনটে অন্তত যেগুলো তোমাদের এক্সামে কাজে কাজে লাগবে এখানে প্লাস প্লাসে থাকলে এরকম করে আসবে যদি মাইনাসে থাকে তাহলে মাইনাসে থাকলে কী হবে এখানে যদি মিডিলটা যদি এখানে মাইনাস থাকে মাইনাসে থাকলে এখানে মান বের করতে হবে আমাদের প্লাসে যদি প্লাসে বের করতে হয় তাহলে তখন আবার কি হয়ে যাবে এ স্কোয়ার প্লাস টু হয়ে যাবে তখন মাইনাস টু ছিল সেটা কী হয়ে যাবে আমাদের প্লাস টু হয়ে যাবে ঠিক একইভাবে যদি কিউবের বের করতে বলা হয় তাহলে সেখানে এ কিউ প্লাস থ্রি এ হয়ে যাবে এ কিউ প্লাস থ্রি এ হয়ে যাবে তো মাথায় রাখবে এভাবে নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা এখান থেকে তাহলে এখানে অ্যান্সার হয়ে গেলাম আমাদের অপশন ডি নিশ্চয়ই চলো নিশ্চয়ই আমাদের এখানে কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে এইট ইস টু ফাইভ যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা এত মিটার হয়ে থাকে সাতশো আশি মিটার তাহলে ওই আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো বলো অ্যান্সার করে কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের এখানে নব্বই চল্লিশ পঞ্চাশ নাকি একশো ইজি একদম এটাও দেখে দেখেই করা যায় করতে জানলে দেখে দেখেই করা যায় জাস্ট কীভাবে করবে বলো এখানে এখানে দৈর্ঘ্য আছে কত এইট এবং প্রস্ত আছে ফাইভ তাহলে এখানে ধরে নাও যে এইট এক্স এবং ফাইভ এক্স পরিসীমা আমাদের কী হয়ে থাকে টু ইন্টু দুর্গ প্লাস প্রস্তু তার মানে এখানে দুর্গ প্লাস প্রস্ত মানে কত আমাদের তেরো এক্স তেরো এক্স তার মানে এখানে কত আমাদের তেরো দুগুণের ছাব্বিশ এক্স এক্স আমাদের কতখানে সেভেন এই এটা হয়ে গেল পরিসীমা এই ছাব্বিশ ডেটকে আমরা ডাইরেক্ট একবারই কাটতে পারবো থ্রি টাইমস চলে যাবে ধরো তিন দিয়ে করো তিন চার তাহলে এখানে এক্সের ভ্যালুটা আসলো কত আমাদের তিরিশ এবার আমাদের কি ও প্রস্থের পার্থক্য চাওয়া হয়েছে তাহলে এই যে দেখো দুর্গ কত আট প্রস্থ আমাদের কত পাঁচ তাহলে এদের পার্থক্য কত আমাদের থ্রি এক্স তাহলে এখানে এক্স যদি তিরিশ হয় তাহলে এখানে থ্রি এক্স ইজ কাস্টু কত হয়ে যাবে আমাদের এটা ইজ নব্বই তাহলে নব্বই এখান থেকে অ্যান্সার অপশানই এখান থেকে কারেক্ট অ্যান্সার হলে বেশি টাইম পাবে না সেই জন্য কম সময়ের মধ্যে করার চেষ্টা যত পারো ক্যালকুলেশনকে ছোটো করে নেবে যত ক্যালকুলেশন ছোটো করে নেবে তত ইজি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন চলে আসবো আমরা এগুলো কোশ্চেন যদি সময় দেওয়া হয় তাহলে অবশ্যই তোমরা সবগুলোকেই পেরে নেবে কিন্তু এক্সামালের সময়টাই মেন হয়ে থাকে নেক্সট কোশ্চেন চলে আসো নেক্সট কোশ্চন বলো সরল কোনো এখানে সরল কো এটা দেখে দেখে অ্যান্সার করা যাবে উইদাউট পেন পেপার অ্যান্সার হবে বলো চার পাঁচ সেকেন্ডে অ্যান্সার করে দাও কারেক্ট অ্যান্সার কী আসবে এখানে দুশো পঁচিশ দুশো পঁচিশ দুশো পঁচিশ দুশো পঁচিশ তাহলে চারটে দুশো পঁচিশ কত হয়ে যাবে আমাদের নশো তাহলে যেটা আসবে আমাদের নশো প্লাস আসবে এবার নশো প্লাস এখানে দেখো সাত বারো বারোর সঙ্গে তিন যোগ পনেরো পনেরোর সঙ্গে এক যোগ ষোলো তার মানে ষোলো বাই ষোলো তার মানে নশো প্লাস ষোলো বাই ষোলো ষোলো বাই ষোলো মানে কত এক নশো প্লাস এক তার মানে নশো এক অ্যান্সার অপশান বি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার কেউ এই করলাম এখানে এই যে এগুলো প্লাসগুলো আছে যেগুলো এগুলোকে আলাদা করে আগে যোগ করে নাও তাহলে এগুলোকে আলাদা আলাদা করে যদি যোগ করি তাহলে এটা কত যে দুশো পঁচিশ দুশো পঁচিশ মানে কত সাড়ে চারশো তাহলে সাড়ে চারশো ইন্টু সাড়ে চারশো কত হয়ে যাবে আমাদের নশো আলটিমেটলি এই যে নশো আসলো প্লাস এই যে সেভেন বাই ষোলো এবার প্লাস করে রাখো সবগুলো ভগ্নাংশগুলোকে পাঁচ বাই ষোলো তারপরটাকে তিন বাই ষোলো তারপর একটাকে এক বাই ষোলো এবার সবগুলো থেকে ষোলো এখানে আমাদের চলে আসবে তাহলে উপরে সবগুলো যোগ হয়ে যাবে সাত পাঁচ তিন এক সবগুলোকে যোগ করে আসছে আমাদের কত ষোলো ষোলো বাই ষোলো কেটে গেল আমাদের ওয়ান আসলো এদিকে আমাদের নশো আগেই ছিল নশো প্লাস ওয়ান মানে নশো ওয়ান অ্যান্সার আমাদের অপশান বি নেক্সট কোশেন চলে আসবো নেক্সট কোশ্চেন গিরিশ সুধীর ও রাজন একটি কাজ তিন দিনে করে যদি সুধীর ও গিরিশ ওই কাজ চার দিনে করে তাহলে রজন ওই কাজটি কতদিনে করবে তো বলো এটা কত দিনে হবে এটাও জাস্ট একটু ভাবলে তাড়াতাড়ি করে নিতে পারবে প্র্যাকটিস প্র্যাকটিস থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে যদি প্র্যাকটিস না থাকে তাহলে এই কোর্সিনি করতে যেটা আছে তোমাদের সময় লেগে যাবে দেখো হয়ে করবে এখানে যে গিরিশ সুধীর রঞ্জন যেটা আছে তিন দিনে করে এরা তিনজন মিলে তাহলে এখানে আমাদের কি আসবে সুধীর প্লাস গিরিশ এরা দুজন করছে চার দিনে এদের লসগণ নেব বারো তারপরে এখানে কি এরা যদি তিন যেটা আছে তিন দিনে পুরো কাজ করে তাহলে এক একদিনে কত চার ইউনিট করে এক দিনে কত তিন ইউনিট করে এবার এখান থেকে আমাদের যদি সুদীর এবং যেটা আছে এখানে গিরিশের একটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাঠটা বেরিয়ে থাকবে একটা বেরিয়ে যাবে আচ্ছা সুদীর আর ছিল এটা জি সুদীরা এবং গিরিশেরটা যদি বাদ দিয়ে দিই তাহলে রাজানারটা বেরিয়ে আসবে তার মানে চার মাইনাস তিন করবো ইজ যদি কাজ কত এসে যাবে আমাদের বারো এই বারো এখান থেকে অ্যান্সার অপশানে তো এত বড় করার কোনো কিছুই প্রয়োজন নেই জাস্ট বেসিক কনসেপ্টে আমাদের কি বলে এরা তিনজন মিলে যদি পুরোটাই কাজ এতদিনে করে তাহলে একদিন একের তিন অংশ কাজ করে তারা এখানে সুধীর এবং গিরিশ যদি চার দিনে পুরো কাজটি করে তার মানে ওরা একদিনে কত একের চার দিনে করে তাহলে এই দুটো ডিফারেন্স এই দুটো ডিফারেন্স নিয়ে নেবো কারণ আমাদের কী বের করবো উপরের তিনজনের থেকে পরের দুজনের যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি একজনের একটা পেয়ে যাব তাহলে উপরে কত আসবে চার নিচের ও এদিকে আসবে কত তিন চার মানে তিন মানে কত এক আলটিমেটলি একের বারো তার মানে বারো দিন এটা আমাদের উল্টে গিয়ে দিন হয়ে যায় তো অ্যান্সার আমাদের অপশানে নেক্সট কোশ্চেন চলে আসবে এইভাবেই করতে লাগবে নেক্সট কোশেন চলে আসবে নেক্সট কোয়েশ্চেন বলছে আমাদের এখানে যে বাবা ও চার সন্তানের গড় বয়স আছে চোদ্দো এবং মা ও চার সন্তানের গড় বয়স বারো মায়ের বয়স যদি পঁয়ত্রিশ হলে বাবার বয়স কত হবে ফাইন্ড আউট করতে হবে তো করো নিজের থেকে অ্যান্সার করো যে কী এখানে বেরিয়ে আসবে আমাদের পঁয়তাল্লিশ পঞ্চাশ আটচল্লিশ নাকি বাহান্ন দেখতে থাকো কীভাবে করা হচ্ছে যে ফাদার প্লাস ফোর সন গড় বয়স কত চোদ্দো মাদার প্লাস ফোর সন এদের গড় বয়স কত বারো এবার এখানে মায়ের বয়সটা আমাদের বলে দেওয়া আছে তো এখানে পাঁচজনকে নিয়ে গুণ করতে পারবে এখানেও যেটা আছে পাঁচজনের গুণ করে নিয়ে যেটা বেরিয়ে আসবে তার থেকে পঁয়ত্রিশটাকে বাদ দিয়ে দেবে পঁয়ত্রিশটা আবার এখান থেকে মেন তাহলে পঁয়ত্রিশটাকে বাদ দিয়ে দিলে আলটিমেটলি কি ফোর সানের চারজন ছেলের বয়স বয়সের সমষ্টি হয়ে গেল সেটার থেকে আবার যেটা আছে এই এখানে যেটা বেরিয়ে আসবে সেটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি আলটিমেটলি যে বাবার বয়স সেই বাবার বয়সটা পেয়ে যাবো এভাবে করো যদি করতে চাও পাঁচ চোদ্দ কী আমাদের সহত্তর এখানে আমাদের আসবে কত পাঁচ পাঁচ বারং আমাদের ষাট ষাট থেকে পঁয়ত্রিশকে বাদ দাও ষাট থেকে পঁয়ত্রিশকে বাদ দিলে আসবে আমাদের কত পঁচিশ পঁচিশ এবার এই পঁচিশটা কী আসলো বলো তো এই পঁচিশটা হলো গিয়ে ছেলেদের বয়স ছেলেদের বয়সের সমষ্টি তাহলে ছেলেদের বয়সটাকে এখানে বাবার বয়স থেকে বাদ দিয়ে দাও তাহলে আলটিমেটলি এটা কত চলে আসবে আমাদের এখানে এখানে পাঁচ পঁয়তাল্লিশ তাহলে বাবার বয়সটা হয়ে যাবে কত পঁয়তাল্লিশ অপশনে এখান থেকে কারেক্ট তো এ হয়ে গেল আমাদের কি বেসিকভাবে একটু যদি লজিক লাগিয়ে যদি টাইম কম লাগাতে চাও তাহলে আমরা কীভাবে করছি দেখো একটু যদি সময় কম লাগাতে চাও তাহলে দেখো এখানে আমরা এক ধরনের কোশ্চিন করেছি যে ধরে যে একটি দলের মধ্যে সাতজন ছিল সাতজনের গড় বয়স ছিল হয়তো যেটা আছে একটু বলে দেওয়া আছে চোদ্দো নতুন একজন এসে তার বয়স কত পঁয়ত্রিশ নতুন একজন এসে তার বয়স কত হয়েছে পঁয়ত্রিশ এবার এসে কি করেছে এবার এসে পঁয়ত্রিশ এসে ঢুকেছে একজন নতুন এসে ঢুকেছে যার বয়স ছিল কত পঁয়ত্রিশ এবার আবার সেই সাতজনের গড় বয়স হয়ে গিয়েছে কত বারো তার মানে তখন আমাদের জিজ্ঞেস করা হয় যে চলে গেল তার বয়সটা কত যে চলে গেল তার বয়সটা কত জিজ্ঞেস করা হয় তাহলে কি যে এসে নতুন ঢুকলো তার বয়স পঁয়ত্রিশ বছর সেটাও আমরা মিনিমাম ধরে নেব যে চলে যাচ্ছে তার মিনিমাম বয়স কত অন্তত পঁয়ত্রিশ বছর এইবার আমাদের গড় দেখতে হয় যে গড় কত কমেছে দুই কমেছে দুই কমেছে মানে কি সবার কাছ থেকে দুই 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 করে কমেছে তার মানে সাত দুগুণো চোদ্দো আরও কমেছে তার মানে এই সেই চোদ্দো বছরও সে নিয়ে গিয়েছে সঙ্গে তাহলে চোদ্দ নিয়ে গেলে আলটিমেটলি তার বয়সটা কত হয়ে যেত আমাদের ফর্টি নাইন ঠিক সেই জিনিসটি অ্যাপ্লাই করবে এখানে যেখানে বাবা এবং চার ছেলে চোদ্দো বছর বয়স ছিল এবার মা এবং চার ছেলের বয়স এসছে কত বয়সে গড় বারো বছর এসছে এখানে মা বলা হয়েছে কে মাকে বলা হয়েছে পঁয়ত্রিশ বছর বয়স এবার উপরে পাঁচজন ব্যক্তি ছিল পাঁচজন ব্যক্তির মধ্যে একজন চলে গিয়ে একজন এন্ট্রি নিল যে এন্ট্রি নিল তার বয়স বলা হয়েছে পঁয়ত্রিশ এবার যে চলে গেছে তার বয়স আমাদের বের করতে হবে তার মানে আমাদের যে চলে গেছে মানে বাবা চলে গেছে তার মিনিমাম বয়স আমরা ধরব কত পঁয়ত্রিশ এইবার এই যে টোটাল পাঁচজন গড়ে কত দুই করে কমে গিয়েছে তার মানে পাঁচ দূর মতো দশ কমেছে তাহলে এই যে পঁয়তাল্লিশ এই ট্রিকটা যদি বুঝে যাও খুবই সহজে একদম জাস্ট দু চার পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে নিতে পারো যে ট্রিকটা একবার বুঝে যাও তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে অপশান এ নেক্সট কোয়েশন চলে আসবো নেক্সট কোয়েশন কোনো অর্থের একের চার একের আট একের ষোলো অংশ তিনজনকের মধ্যে ভাগ করে দেওয়ার পরে আঠারো হাজার টাকা বাড়িতে থাকে তাহলে এখানে কোন অর্থ সে অর্থটা কত আমাদের বের করতে হবে তো চাইলে এক্স ধরে করতে পারো এবং এক্স ধরে যদি না করতে চাও তাহলে কীভাবে করবে এখানে যে কোনো অর্থ এই যে এত এত করে তিনজনকে দিয়ে দেওয়া হয়েছে তাহলে তিনজনকে অংশ দিয়ে দেওয়ার পরে আর কত অংশ বাকি আছে সেই অংশটাকে একে বের করি তাহলে কত অংশ বাকি আছে কীভাবে বের করবো সবগুলোর যোগ ফল সবগুলোর যোগ করলে আমাদের কী আলটিমেটলি নিচে আসবে ষোলো এটা আসবে চার এখানে দুই এটা আসবে এক তার মানে আসবে আমাদের সাত বাই ষোলো সাত বাই ষোলো অংশ কি তিনজনকে দিয়ে দেওয়া হয়েছে তাহলে বাকি পড়ে আছে কত আমাদের ওয়ান মাইনাস সাত বাই ষোলো তাহলে ওয়ান মাইনাস সাত বাই ষোলো মানে কত নয় বাই ষোলো এত অংশ বাকি পড়ে আছে এই বাকি অংশটাই কত আমাদের আঠেরো হাজার না তাহলে এই ষোলো নয় বাই ষোলো অংশ হলে গিয়ে আঠেরো হাজারের সমান এবার এক অংশ কত সমান এক অংশ মানেই তার মোট টাকা তাহলে এক অংশ কার সমান হবে নয় দিয়ে টাকা কাটো নয় দুগুণো আঠারো তিনটে জিরো তার মানে ষোলো দুগুণো বত্রিশ তিনটে জিরো তার মানে বত্রিশ হাজার টাকা অ্যান্সার হবে তাই তার কাছে কত টাকা ছিল কোন টাকা ছিল বত্রিশ হাজার টাকা অপশান ডি বন্ধুরা এখান থেকে অ্যান্সার নেক্সট কোশ্চিন চলে অ্যালবো নেক্সট কোশ্চেন এই কোশ্চেনটা খুবই জিজ্ঞেস করা হচ্ছে এক্সামে যে এ একই বই একই বই বি কে এত পার্সেন্টেজ লাভে এবং বি ওই বই সি কে এত পার্সেন্টেজ ক্ষতিতে এত টাকায় বিক্রি ক্ষতিতে যদি আলটিমেটলি এত টাকায় বিক্রি করে তাহলে এ কত টাকায় কিনলো কিনেছিল সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো পার্সেন্টেজ চেঞ্জ করে দিচ্ছে কখনো লাভ দুটোতে লাভ রাখছে কখনো একটা লাভ একটাতে ক্ষতি কখনো আবার বলে দিচ্ছে যে টোটাল টাকা এত আছে তাহলে টোটাল টাকার মধ্যে মানে কোশ্চেনটাকে ভেরিয়েশন করে জিজ্ঞেস করা হচ্ছে এক্সাম তো দেখো এখানে ইয়ে হয়ে করবে এ দিচ্ছে বিকে বি দিচ্ছে সি কে প্রথমে এ দশ পার্সেন্টেজ লাভে তারপরে বি একে বিক্রি করছে আলটিমেটলি দশ পার্সেন্টেজ ক্ষতিতে তো আলটিমেটলি এ থেকে বইটা সি পর্যন্ত গেল এতে আমাদের কত পার্সেন্টেজ লাভ বা কত পার্সেন্টেজ ক্ষতি হলো পিআই বের করবো পার্সেন্টেজ কি অ্যাপ্লাই করবো তাহলে বেরিয়ে চলে আসবে পার্সেন্টেজ চেঞ্জ কি আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস আমাদের এক্স ওয়াই বাই হান্ড্রেড তাহলে এখানে কি আমাদের দশ মাইনাস দশ এখানে মাইনাস আসবে কেন এটা যেহেতু ক্ষতি হচ্ছে সেই জন্য তাহলে এখানে প্লাসে এক্সের ভ্যালু প্লাস এবং ওয়াই এর ভ্যালু মাইনাস তাহলে প্লাস মাইনাসে আলটিমেটলি হয়ে যাবে মাইনাস দশ ইন্টু দশ বাই একশো তাহলে এখানে সব কেটে কুটে এখানে কী আসবে মাইনাস ওয়ান তার মানে আলটিমেটলি বইটা বিক্রি হচ্ছে মাইনাস ওয়ান ক্ষতিতে এর কাছ থেকে এর কাছ থেকে যাচ্ছে মাইনাস ওয়ান ক্ষতি মাইনাস ওয়ান ক্ষতি মানে কত যে নির যে বইটার আসল দাম তার থেকে নিরানব্বই পার্সেন্টেজে যাচ্ছে সি এর কাছে এবং সি সেটাকে কিনছে পাঁচশো চুরানব্বই টাকা দিয়ে তাহলে নিরানব্বই দাম যদি পাঁচশো হয় তাহলে একশো পার্সেন্টেজ মানে বইটার মূল দাম সেই মূল দাম ছিল এর কাছে তো এ কত হয়ে যাবে আমাদের একশো পার্সেন্টেজের ভ্যালুটা তাহলে এখানে ফাইভ বাই আমাদের এখানে 99। ইন্টু আমাদের ওয়ান হান্ড্রেড ফাইভ নাইন ফোর এবার এখানে কাটো কত দিয়ে কাটবে নয় এ যদি কাটি ছয় লং চুয়ান্ন শুনে আট নাট আবারও এখানে ছয় লং চুয়ান্ন তাহলে এগারো দিয়ে কাটলে আর নয় দিয়ে কাটলে এখানে আসবে এগারো আবার এগারো দিয়ে কাটলে এটা ছয় তার মানে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের ছশো ছশো টাকা এখান থেকে অ্যান্সার হবে অপশান ডি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার আচ্ছা যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন চলে গো নেক্সট কোশ্চেন যদি টেন টু থিটা প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি টু ক থ্রি থিটা হয় এবং এখানে বলা হয়েছে যে টু থিটা ডিগ্রি এবং থিটা শুক্ক কোন তাহলে থিটার মান কত তাহলে এখানে কী করবে আমরা টেন টু থিটা প্লাস এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে কড যেটা আছে এই কডটাকে টেনে কনভার্ট করবো কীভাবে করবো আমরা টেন নব্বই টেন নব্বই ডিগ্রি মানে থ্রি থিটা ইসগাস্ট হয় কর থিটা তাহলে এবারে এবার টেন কে গায়েব করে দিয়ে এদিকে আমাদের টু থিটা প্লাস এদিকে পঁয়তাল্লিশ এদিকে আমাদের কত আসবে নব্বই মাইনাস থ্রি থিটা তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে হ্যাঁ থিটা এটা এক্স নয় থিটা তাহলে থিটাগুলোকে একদিকে নিয়ে আসো তাহলে আলটিমেটলি কত ফাইভ থিটা মানে কত পঁয়তাল্লিশ তাহলে কত নয় তাহলে থিটার মানে কত হবে অপশন বি এখান থেকে আমাদের আচ্ছা বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট क्वेश्चन চলে আসবো নেক্সট কোশ্চেন যে একটি পরীক্ষায় পাস করতে গেলে ন্যূনতম ছত্রিশ পার্সেন্টেজ নম্বর পেতে হয় একজন ছাত্র একশো নব্বই নম্বর পাওয়ায় দেখা গেল সে পাস মার্ক থেকে পঁয়ত্রিশ নাম্বার কম পেয়েছে আচ্ছা পরীক্ষায় মোট নাম্বার কত সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে তো মিনিমাম পাসিং মার্ক কত আমাদের ছত্রিশ পার্সেন্টেজ এইবার একটা স্টুডেন্ট একশো নব্বই নাম্বার পেয়েছে এবং পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করে গেছে তো একটি স্টুডেন্ট নব্বই নম্বর যদি একশো নব্বই নম্বর যদি পায় এবং পঁয়ত্রিশ নম্বরের জন্য যদি ফেল করে যায় তার মানে সেকে আর যদি মাত্র পঁয়ত্রিশ নম্বর পেতো তাহলে মিনিমাম পাসিং মার্কটা পেয়ে যেত এবং মিনিমাম পাসিং মার্ক কত বলা হয়েছে আমাদের কোশ্চেনের ছত্রিশ পার্সেন্টেজ তার মানে এটা ইজিকাসটা আমাদের ছত্রিশ পার্সেন্টেজের সমান তাহলে এটা ইজিকাস্ট কত আসে দেখো ছত্রিশ পার্সেন্টেজ এটা ইজিকাসটা কত দুশো পঁচিশ তাহলে এখানে আমাদের কি মোট নাম্বার কত একশো পার্সেন্টেজ হয় তাহলে একশো পার্সেন্টেজ ইজিকাস কত দুশো পঁচিশ বাই ছত্রিশ ইন্টু আমাদের একশো নয় দিয়ে কাটলে এখানে নয় দু আঠারো চার লং ছ নয় দুগা আঠারো পাঁচ লং পঁয়তাল্লিশ এবার নয় দিয়ে যদি এটা কাটি চার লং ছত্রিশ চার দিয়ে এটাই কাটলে আমাদের আসবে এখানে চার পঁচিশ লং একশো তাহলে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ তাহলে মোট নাম্বার কত আমাদের ছশো পঁচিশ অপশান এ বন্ধুরা এখান থেকে আমাদের ক্যারেক্ট্যান্সার নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট হচ্ছে এখানে যদি এ এর দুইয়ের তিন ইজিক্যালস টু বি এর পঁচাত্তর পার্সেন্টেজ টু সি এর জিরো পয়েন্ট সিক্স হয় তাহলে এ টু সি এর মান বের করতে হবে তো এখানে করো এ এর দুইয়ের তিন ইজিক টু বি এর পঁচাত্তর পার্সেন্টেজ মানে কত পঁচাত্তর বাই একশো ইজিক্যালস টু আমাদের সি এর জিরো পয়েন্ট ছয় তার মানে সি এর জিরো পয়েন্ট সিক্স তাহলে পয়েন্টটাকে তুলে দিলে আমাদের আসবে টেন এখানে একটু কাটাকাটি করে নাও পঁচিশ দিয়ে কাটলে তিন পঁচিশ এবং পঁচাত্তর চার পঁচিশ এবং একশো ঠিক এখানে আমাদের তিন দুই দিয়ে কাটলে তিন দুগুনো ছয় পাঁচ দুগুনো দশ এবারে আমাদের কী করবো এখান থেকে এ এবং বি নিয়ে এ ইস টু বি বের করবো এখান থেকে আমাদের বি বি এবং সিকে নিয়ে বিস টু সি বের করবো তারপর যেটা আছে আমরা এর ভ্যালুটা সেম করে দিয়ে ইকুয়াল টু করে দেব তাহলে দেখো এখানে কী করবো ওখানে যে প্রথম দুটোকে নাও প্রথম দুটোকে নিলে আমাদের কী আসবে এ বাই বি আলটিমেটলি তিন ত্রিকে নয় বাই আট নয় বাই আট আসবে এবার এই লাস্টের দুটোকে যদি নিই তাহলে বি বাই সি কত আসবে আমাদের এই চার তিন চারে বারো এবং এই কোনাকি এটা গুণ হয়ে যাবে এই কোনাকুণি এটা গুণ করলে তিন পাঁচ চা পনেরো তো এখানে আবারও আমরা কাটতে চাইলে কাটতে পারি এখানে কত তিন চারে বারো তিন পাঁচ চা পনেরো মানে চার বাই পাঁচ এখান থেকে এবার বলো এস টু বিএস টু সি কত ইজ এ বিয়ের ভ্যালু জাস্ট সেম করো তাহলে বিয়ের ভ্যালু সেম করার জন্য এখানে কি দুই দিয়ে গুণ করবো তার মানে এখানে কত আসবে নাইন ইজ টু এইট ইজ টু টেন নাইন টু এইট ইজ টু টেন আসছে নাইন এইট টু এইট আসে আমাদের অপশন ডিতে অপশান ডি এখান থেকে আমাদের অ্যান্সার আসলে যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চিন চলে আসবো নেক্সট নেওয়া তোমাদের জন্য একটি হোমওয়ার্কের কোশ্চেন কোশ্চিনটা অ্যান্সার করবে তোমরা কী বলা আছে দেখো ত্রিভুজ এবি বাহুদৈর্গ পনেরো সেমি সি শীর্ষবিন্দু থেকে এবির উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি বারো সেমি হয় ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে জাস্ট ছবিটা এঁকে দিচ্ছি দেখো এই যে হয়ে গেল ত্রিভুজ ত্রিভুজের এটা এবি এবং সি আমাদের বলা হয়েছে শীর্ষবিন্দু সেই জন্য সি এটা ধরতে হবে এবার আছে এই যে নিচের এটা এটা বলে দেওয়া হয়েছে আমাদের কত পনেরো এবং এর উপর থেকে এখানে একটা লম্ব টানা হয়েছে লম্ব দেওয়া দেওয়া হয়েছে বারো এবার এর ক্ষেত্রফল বের করতে হবে একদম ইজি এরপরে আর এখানে কিছুই বলার প্রয়োজন নেই জাস্ট কোশ্চিনটা দেখেই অ্যান্সার করে দেবে এখান থেকেই তোমরা অ্যান্সার করে বলো জাস্ট এখান থেকেই অ্যান্সার করে দেওয়া যাবে যে অ্যান্সারটা আমাদের কত আসবে ষাট নব্বই একশো কুড়ি নাকি আসে আর কিছুই এখানে বলার প্রয়োজন নেই তো অ্যান্সারটা ফটাফাট এক্ষুনি এক্ষুনি কমেন্ট করে জানো যে অ্যান্সারটা কী বেরিয়ে আসছে এক্ষুনি ফটাফট কমেন্ট করে জানো যে অ্যান্সারটা কী হচ্ছে তো আসে ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে ক্লাসে থ্যাংক ইউ ওয়াচিং